আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ওয়াই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আবারও একটা চাকরির আপডেট নিয়ে চলে আসলাম। এটা আরব আমিরাতের চাকরি, অনেকেই বাংলাদেশি বাইরে আছেন, আপনারা চাকরি খুঁজছেন তাদের জন্য। সেটা হচ্ছে হাউস কিপিং। অলরেডি ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনারা দেখেছেন, এটা হাউস কিপিংয়ের চাকরি। হাউস কিপিং সম্বন্ধে আপনারা জানেনই সেটা কী কী কাজ হতে পারে, অনেক রকমের কাজ থাকে, যারা আগ্রহ আছে তারা করতে পারেন। তারা বলেছে যে এটা ফুল টাইম, এটা আপনার ফুল টাইম ডিউটি। তারপর এক্সপিরিয়েন্সের কথা তারা বলেছে যে এক্সপিরিয়েন্স আপনার এক দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি সেটা, তাহলে আপনার প্রাধান্য বেশি পাবেন এবং অবশ্যই এক্সপিরিয়েন্স প্রয়োজন, ঠিক আছে। আর লেখাপড়া সম্বন্ধে তারা বলেছেন যে হাই স্কুল অথবা সেকেন্ডারি হলেও সমস্যা নেই, হাই স্কুল অথবা সেকেন্ডারি হলেও চলবে। আর সিবি অবশ্যই একটা সাথে করে নিয়ে যাবেন, সিবির কথা তারা বলেছেন। আর কোম্পানির নামটা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গোল্ড ক্লিনিং কোম্পানি, ঠিক আছে, গোল্ড ক্লিনিং কোম্পানি। আর আপনার কোম্পানির যে হাউস যে সাইজের কথা তারা বলেছেন 11/50, একটা মানে যে কোম্পানিটিতে কাজ করবেন। তারপর যে ইমেল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সেটা ইমেল নাম্বারে আপনাদেরকে যেতে হবে। ইমেল নাম্বারের মাধ্যমে আপনারা আপনার সিবি একটা বানিয়ে পাঠিয়ে দিবেন। ইমেল নাম্বারটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে GROUPALS39@gmail.com। অলরেডি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই জিমেলটা দিয়ে আপনারা সিবিটা আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আর আমার জব লোকেশনটা হচ্ছে দুবাই, ঠিক আছে। আর অবশ্যই এখানে ভিসা লাগিয়ে কাজ করতে হবে, তারা বলছেন যে অবশ্যই ভিসা লাগিয়ে কাজ করতে হবে। ভিজিট ভিসা হলো বা ভিজিট ভিসা যারা আছেন বা ক্যান্সেল হয়ে তারাও যোগাযোগ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর অবশ্যই আপনারা সিবি, আমি বারবার একটা সিবি খুব সুন্দর করে বানাবেন, সিবিটা বানিয়ে আপনারা সেখানে পাঠিয়ে দেন। এই ইমেল নাম্বারে সিবিটা পাঠিয়ে দিলে তারা সিবিটা দেখে আপনাকে হয়তো তারা ডাকবে, তারপর হয়তো ইন্টারভিউ এলা হলে হয়তো আপনি চাকরি পেয়ে যাবেন। আর স্যালারি কেমন হবে, কী অবস্থা, এগুলো তারা কিছুই বলেনি। তারা বলছে যে সাক্ষাতে সব কিছু বিস্তারিত আলোচনা করবে। আমি জাস্ট এগুলো তথ্য, আপনারা জানেন যে দেশের একটা খালিশ টাইম পত্রিকা আছে, গালফ নিউজ আছে, এখান থেকে কিন্তু আমি তথ্যগুলো, চাকরির আপডেটগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে দিই। আমার মন থেকে কিন্তু এটা না, আর আমার বানানোও না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই চাকরি যাওয়ার আগে গিয়ে জায়গায় বুঝবেন, দেখবেন সব কিছু তত্ত্ব নিয়ে, তারপরে কিন্তু আপনারা কাজ, মানে এই না যে আমি আপনাদেরকে তত্ত্ব দিলাম, আমার তত্ত্ব অনুসারে কি আপনি চাকরি করলেন, পরবর্তীতে বিপদ হলে আমাকে কিছু বলবেন, সেটা না, সেটা থেকে দায় কিন্তু আমি নিতে পারবো না, ঠিক আছে। জাস্ট এটা আসছে পত্রিকাতে, সেখান থেকে আমি আপনাদেরকে আপডেটটা দিচ্ছি, তারপরও আপনারা গিয়ে সেটাকে যাচাই বাছাই করে তারপর কাজে লাগবেন, ঠিক আছে। যারা হাউসকিপিংয়ে ইন্টারেস্টে আছেন তারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।